আজকে কিন্তু ঈদ না, আজকে শুক্রবার। হ্যাঁ, তো আজকে শুক্রবারে ঈদেন 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 না শুক্রবারে নামাজ পড়তে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আজকেও পুতুল আসছে, পুতুল হাই দিয়ে দাও। কে হাই দিয়ে দাও, বলো যে কেমন আছেন। কে রে হাই, হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন আপনারা? বলো ভালো আছেন, ভালো আছেন আপনারা? তারপর তারপর কি অবস্থা, কোন জায়গায় এটা? হ্যাঁ, সে কনফিউশন আসলে কে কোন জায়গায়। হ্যাঁ, আজকে শুক্রবারে নামাজ পড়তে যাবো আমরা, শুক্রবারে নামাজ পড়তে গেছি। ঈদের মতো দিন, মাস্ক তো আছে অলওয়েজ। আজকে সেম কন্ডিশন, একদম সেম অবস্থা। আজকে একদম ফাঁকা দুপুরের টাইম, এখন একটা বাজতেছে, দেড়টার সময় জামাত কামি মজার সাথে আবার আমরা যাচ্ছি আজকে। হ্যাঁ, টুটুল আজকের মতো আসছে, তো আগেও সবার আগে আমি রেডি নামাজের জন্য আর কি, সবার আগে আমি রেডি হয়ে দাঁড়ায় আছি। এখন আব্বা রেডি হবে, ছোটো ভাই গোসল করছে। তো সব মিলে রিলে আমি ফার্স্ট, আমি ফার্স্ট, আমি প্রথমে রেডি হয়ে গেছি। কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে। রেডি হয়ে গেছি, এখন আমরা যাব। টুটুল আবারও কনফিউশনে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আমি তো লক্ষ্মী দেখতে পাচ্ছি না, এটা বুঝি না বাবা। আমি কোন দিকে আপনার দেখতে পাচ্ছি না, দেখতে কাকি চলে গেছে। হ্যাঁ, কাকি চলে গেছে না, কাকি আছে, কাকি এই হবে না বাচ্চা। আচ্ছা হবে এখানেই। হ্যাঁ এখানেই তো, এখানেই বাচ্চা হবে। কাকি দেখাশোনা করা তো মুশকিল হবে। হ্যাঁ করছি দেখাশোনা। হ্যাঁ খোয়া ফেলতে হবে, না তো একদম উঁচা হয়ে গেছে। জুম্মার নামাজ শেষ করে আসলাম, জুম্মার নামাজ শেষ করে এখন বাড়ির দিকে আসবো, বাড়িতে দেখাবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন।